কি ছাকা খেয়ে অপরাধী গান শুনে রাতের ঘুম হারাম করে চোখের জলে বালিশ ভেজাচ্ছেন? তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনি ছেলে অথবা মেয়ে যাই হন, ছাকা খাওয়ার কারণটা কি একবার জানতে চেষ্টা করেছেন? করেননি তো? আচ্ছা, তাহলে আমি বলছি, আপনি যদি ছেলে হন, ছেলেরা সাধারণত ছাকা খায় তার আর্থিক অবস্থা এবং অনিশ্চিত ভবিষ্যৎ অর্থাৎ বেকারত্বের কারণে। আর আপনি যদি মেয়ে হন, তাহলে ছেলে আপনার থেকে অনেক হাই প্রোফাইলের। কি হলো, এখন বুঝতে পারছেন কেন আপনি ছাকা খেয়েছেন? কেউ কেন আপনাকে ভালোবাসবে প্রশ্নের উত্তরটি দিতে পারবেন? অবশ্যই এর প্রশ্নের উত্তর রয়েছে। ভালোবাসতে কোনো কারণ লাগে না, কথা সত্য, কিন্তু কোনো কারণ ছাড়া কেউ আপনাকে নোটিশও করবে না। আচ্ছা, এখন বুকে হাত দিয়ে সত্যি করে বলেন, আপনি যে মানুষটাকে ভালোবাসেন তাকে কেন ভালোবাসেন? নিশ্চয় তার কোনো কিছু আপনাকে তার প্রতি আকৃষ্ট করেছে, হতে পারে তার রূপ বা গুণ। এমনই আপনি তো কাকে ভালোবাসেননি? যদি তাই হতো, তাহলে পাশের বাসার ছেলে বা মেয়ের প্রেমে পড়লেন না কেন? এত মানুষের ভিড়ে তাকেই ভালোবাসলেন কেন? আমার কথা যদি সঠিক মনে হয়, তাহলে এবার ভেবে বলুন, সেই ছেলেটি বা মেয়েটি কেন আপনাকে ভালোবাসবে? আপনার মাঝে এমন কি আছে যা হাজার মানুষের ভিড় থেকেও তাকে আপনার প্রতি আকৃষ্ট করবে? কি হলো, আপনার মাঝে এমন বিশেষ কিছু খুঁজে পাচ্ছেন না, তাই তো ছাকাটা খেয়ে বেঁকা হয়েছেন? আচ্ছা, আপনার কেন মনে হয় তাকে ছাড়া আপনি বাঁচবেন না? তার সাথে পরিচয় হওয়ার আগে তো বেঁচেছিলেন, ভালোভাবেই তো বেঁচেছিলেন। আচ্ছা, এবার তাদের কথা বলি, যারা কানে হেডফোন গুঁজে মেয়ে ফিরবি তুজে চাওঙ্গা গানটি শোনেন। কেন ভাই? যে মানুষটা অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, তাকে তোমার চাওয়ার দরকারটা কি? কেনই বা চাইবে? কোন অধিকারেই বা চাইবে? কেউ যদি কারোর জন্য তোমাকে ছেড়ে যায়, তাহলে তাকে তার মতো সুখে থাকতে দাও, তার পিছনে ঘুর ঘুর ঘ্যান ঘ্যান করে তাকে বিরক্ত করো না। আপনি বলবেন, ভাই ডায়লগ তো ভালোই লিখেন, আবেগ এসব মানে না। হ্যাঁ, কষ্ট হয়, কান্না পায়, তাকে ছাড়া থাকতে পারি না, আমি কি করব? আপনি কি করবেন, আপনার কি করা উচিত চিন্তা করে বের করুন, কেন সে আপনাকে ছাকাটি দিল? আপনি গরিব নাকি আপনি আনস্মার্ট নাকি আপনার ভবিষ্যৎ নেই? বেকার হওয়ার কারণে আপনার প্রিয় মানুষটি চলে যায়, তবে নিজের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দিন। জসিম চাচ্চুর মতো রাতারাতি বড় লোক হতে পারবেন না জানি, বিল গেটস হতে পারবেন না জানি, কিন্তু আগের থেকে বেটার অবস্থায় তো যেতে পারবেন। খুব ভালো না হোক, মোটামুটি অবস্থানে তো পৌঁছাতে পারবেন নাকি? জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারো এত সময় নেই যে তোমার জন্য তার সময় নষ্ট করবে। অন্যের কাছে মোটিভেশন না খুঁজে নিজেকে মোটিভেট করুন। আপনি চাইলেই পারবেন নিজেকে বদলাতে, শুধু চাওয়ার মতো চাইতে হবে। আবেগটাকে একটু দূরে সরিয়ে ব্যস্ত চিন্তা করুন, কাউকে কোনো কিছুর জন্য দোষ দিবেন না। অনেকে বলবেন, মিয়া অনেক তো ভাষণ দিলেন, নিজে জীবনে কি করেছেন? ভাই আমি কিছু করিনি, তবে হ্যাঁ, যা লিখেছি তা ভেবেছি। আমি চেষ্টা করেছি ভালো মানুষ হওয়ার, আর যদি মনে হয় আমার কথাগুলো একবার ভেবে দেখলে আপনার ক্ষতি হবে না, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you.